আমাদের জাফর ইকবাল ভাই নেই, আমাদের জসিম ভাই নেই, হ্যাঁ কবরী ম্যাডাম নাই, কতগুলো মানুষ চলে গেছে। আমিও কোনদিন জানি চলে যায়, আমারও তো বয়স হয়েছে। তো শেষ একটা চেষ্টা আমি করতে চাই, মানকে যাচাই বাছাই করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, এবং সিদ্ধান্ত আমাদের জাফর ইকবাল ভাই নেই, আমাদের জসিম ভাই নেই, হ্যাঁ কবরী ম্যাডাম নাই, কতগুলো মানুষ চলে গেছে। আমিও কোনদিন জানি চলে যায়, আমারও তো বয়স হয়েছে। তো শেষ একটা চেষ্টা আমি করতে চাই, তো আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি সেই চেষ্টা আমি সফল করতে পারবো ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি। আসলে আমি বিশ্বাস করি স্ট্রং কমিটমেন্ট মেক আওয়ার ফিউচার। আমরা আমাদের এইখানে কাঞ্চন ভাই আর ওইখানে আছি, কি বলেন আপনারা? এইখানে হচ্ছে মিশা জায়েদ, দুই পাশে পাল্টা পাল্টি বক্তব্য চলছে। এই পাশে কাঞ্চন ভাই, আমরা একদিনের ভালোবাসার জন্য আসি না, শিল্পীদের একদিন ভালোবাসার জন্য আমরা আসি না এখানে। 40টা বছর যাবত এখানে আমরা ভালোবাসতেছি শিল্পীদের। আমাকে একটা প্রশ্ন করছেন, কোন থাকা খাওয়া কোন অমন নেই, আপনাদের ভালোবাসে অন্তরে ভালোবাসে। আমার করোনা হয়েছিল, ডাক্তার বলছে 24 ঘন্টার মধ্যে ভর্তি হয়ে যান, তাহলে আপনি মারা যাবেন, আপনার লাংসের অবস্থা ভালো না। দীপজন সাহেব বলছে জায়েদ খান, দীপজন সাহেব বলছে জলদি তাড়াতাড়ি বাইরে ভর্তি করা দে শ্যামলিতে এক হসপিটালে, 20 লক্ষ টাকা নিয়ে আমি আমার ছেলেকে হাসি ভাই আপা তুমি যাও, আমি যাইতে পারব না করোনা তোমার। 20 লক্ষ টাকা ক্যাশ দিছি আমি ছেলেকে, আমি গেল কই বাবা আমারও করোনা হইল নি, ছেলের বউ করোনা, আমার ছোট ভাই এমপি তার করোনা, সে ভর্তি হয়েছে, কেউ রে পাই না, মানকে যাচাই বাছাই করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, এবং সিদ্ধান্ত মানুষ সবাই
আমরা তাদেরকে পাওয়ার দিয়েছিলাম, তাদেরকে তারা খেয়েছিলাম, তাদেরকে আমরা পাওয়ার দিয়েছিলাম যে আমরা আপনারা মিলে সিদ্ধান্ত নিন। কারণ ফার্স্ট চাচকই তারা বলেছিলেন যে আমরা বলি কাউকে চিনি না, কাজে কয়েকটা করার তাকে উল্লেখিত এবং উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে হবে, মানে ব্যক্তিকালটা উল্লেখ করেন। হ্যাঁ, উল্লেখযোগ্য চরিত্র মানে মনে করেন যে উনি রফিক রফিক, ওই যে ন্যাংরা মাসু ন্যাংরা মাসু, ও উনি জয় জয়, উনি বিজয়, এইভাবে বলতো মানুষ যাতে অডিয়েন্স চিনে। উল্লেখযোগ্য শব্দটা তো বুঝছি না, অনেক লোকজন আমাদের অনেক আমাদের প্যানেলের আপনার সুবিধা আপু এই যে আন্না ভাবি, এই যে মহাসিন, এই যে কেয়া ভাবি, আমার স্বামীন, ওই যে মনে করেন যে আমি করে যে আমি বলে দিতে নাম, এই যে শর্মিন আপা, রোজিনা ম্যাম, উনি সাংবাদিক সিদ্ধান্ত নেই, যারা নাম করেছে, যারা চ্যানেল আছে নাম করে পোর্টাল আছে তাদেরকে আসতে দেবো, নাম করে পোর্টাল যারা আছে জাগো বেরি নির্মাণের জন্য সহজ শর্তে বড় অঙ্কের ফান্ডের ব্যবস্থা, অন্যায়ভাবে যে সকল সদস্যদের সদস্যপদ বাতিল, স্থগিত ও ভোটাধিকার হরণ করা হয়েছে তাদের অধিকার ফেরত দেওয়া ও সদস্য সংগঠনের গঠনতন্ত্র ও রাষ্ট্রবিরোধী গুরুতর কর্মকাণ্ডে কেউ সংশ্লিষ্ট থাকা অভিযোগে এবং তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে পরিস্থিতিতে শিল্পী সমাজের পাশে দাঁড়ানো ও সহায়তা করা, সহায়তা গ্রহণকারীর সম্মান আত্মমর্যাদা রক্ষা, কোন সহায়তা কর্মকাণ্ড ছবি ভিডিও জনসমক্ষে প্রকাশ না করে দিতে সকল ধরনের ধর্মীয় উৎসব, যেমন দুর্গাপূজা, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমা, সকল আইন সদস্যদের উৎসব ভাতার উপহার প্রদানের ব্যবস্থা, বিভিন্ন দেশের শিল্পী সংগঠনের সাথে পারস্পরিক মত বিনিময় এবং শিল্পী বিনিময় চুক্তি সরকারের মাধ্যমে আমাদের শিল্পীদের কর্মসংস্থান। শিল্পী সমিতির ওয়েবসাইট সমৃদ্ধ করতে প্রযুক্তিগত আরো উন্নয়ন করেন, আপনারা জানেন যে সারা পৃথিবী কিন্তু
আমরা সংসদে